হ্যালো ব্রিওান আসসালাম আলাইকুম রনন স্পটলাইটে আজকে আমি মাইশা ফ্রম বোয়েট আছি তোমাদের সাথে আজকে আমরা যে প্রবলেমটি সলভ করব সেটি আমাদের রনন ওয়েবসাইটে রানা মোস্তাকিন করেছিল সোলো স্টার্ট এখানে বলেছে দুইটা সিনারিও দেওয়া আছে নর্মাল সিনারিও এবং একটা হচ্ছে অ্যাঙ্গেল করে বাঁকানো একটা টিউব সো এখানে বলেছে যে ফাইন্ড দ্য প্রেশার ইন এইচ ইউনিট এবং এইচ এর একটা ইউনিট দেওয়া আছে সো দেখো এখানে কিন্তু আমাদের ভলিউমটা চেঞ্জ হয়েছে এবং প্রেশার যেটা সেটা কিন্তু প্রেশার মানে হচ্ছে একক একক ক্ষেত্র ফলে লম্বভাবে প্রযুক্ত বল সো যেহেতু অ্যাঙ্গেল করা হয়েছে সো প্রেশারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে কিন্তু এখানে যেটা চেঞ্জ হয়ে নেই সেটা হচ্ছে তাপমাত্রা

তো এইচ রয়েছে এখানে এইচ হচ্ছে সলিডের যে উচ্চতা এটা তো এটা দেওয়া হচ্ছে পনেরো এবং রো কিন্তু জানি না কিন্তু রো জানা লাগবে না কারণ এখানে এইচ এর মানটা কিন্তু পেঁয়াজকালে দেওয়া নাই যদি পেঁয়াজ চাইতো তাহলে কিন্তু এই আমাদের রোটা জানা লাগতো সো এখানে এইচ এর মানটা হচ্ছে সেন্টিমিটার পার তো এখানে যেটা উচ্চতা সেটাই হচ্ছে আমার চাপ আর জিয়ার মানটা হচ্ছে নয়শো আশি এখানে দেখো এইচ প্রাইম যেটা সেটার মানটা হচ্ছে বিশু টু পি টু হচ্ছে বল তো দেখো এখানে হচ্ছে পনেরো আর এটা হচ্ছে সিক্সটি তাহলে এটা কত হবে পনেরো সাইন আচ্ছা কস থার্টি ডিগ্রি তো পনেরো কস থার্টি ডিগ্রি ইন্টু এ ইন্টু টোয়েন্টি ওয়ান সো এখান থেকে মানটা পাওয়া হচ্ছে পি এ টু সিক্স সিক্স ফাইভ সেভেন পয়েন্ট নাইন ফাইভ সেন্টিমিটার পারদ থ্যাংক ইউ ফর ওয়াচিং আজকে এ পর্যন্তই তোমাদের যে কোনো প্রশ্নের লিখিত সমাধান তোমরা পাবে রন ওয়েবসাইটের সো নেভার সব এয়ার